আমাদের বিবেক কতটা জাগ্রত? এভাবে কি কোরবানিগ্রস্ত গরিব মিসকিনদেরকে দান করে? এটি কি দান করা হচ্ছে নাকি পশু পাখিকে আহার দিচ্ছে? আমরা মুসলিম, ভুলে গেছি আমাদের ইসলাম ধর্মের কিংবদন্তি পূর্বপুরুষদেরকে, ভুলে গেছি তাদের বৈশিষ্ট্য ও জীবন আদর্শ। এটাই যদি কোরবানির গোশতের বিতরণের পদ্ধতি হয়ে থাকে, তাহলে আমি একজন মুসলিম হয়ে এ কোরবানি বন্ধের দাবি জানাচ্ছি। আরে ভাই, কোরবানি শব্দের অর্থ কি? এর মানেই বা কি? এটি কেন দিতে হয়? আমার অনেক টাকা আছে, তাই আমাকে কোরবানি দিতেই হবে? অথবা আমার তেমন টাকা পয়সা নাই, তাই আমি কোরবানি করা থেকে বেঁচে গেলাম? না, কোরবানি এমনটি নয়। কোরবানি হচ্ছে ত্যাগ স্বীকার করা, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের অর্থ সম্পদের ত্যাগ স্বীকার করা, যেমনটি করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম। তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। আরে ভাই, কোরবানি টাকা পয়সা নষ্ট নয়, বরং আমাদের ইমান, আমল ও অর্থ সবটাই আল্লাহ এই কোরবানির ওসিলায় বৃদ্ধি করে দেন। আল্লাহ এর উপর রহমত বর্ষণ করেন। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন।